আট দফা দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিলেন অশিক্ষক কর্মীরা। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র। কর্মসূচিতে নেতৃত্ব দেন অশিক্ষক কর্মী বাবুন সাহা। তিনি জানিয়েছেন, 2019 অ্যাক্ট অনুযায়ী স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ মোট আট দফা দাবি রয়েছে তাদের। আমাদের আজকে আট দফা দাবি নিয়ে আমরা এখন ভিসিসারের কাছে, ইউনিভার্সিটি ভিসিসারের কাছে এসেছিলাম। আমরা সেই দাবিগুলো জানালাম। আমাদের 2019 সালে একটা অ্যাড বেরিয়েছিল স্থায়ীকরণের দাবিতে, স্থায়ীকরণের জন্য। সেই দাবি অ্যাড অনুযায়ী এখন অবধি তা পূরণ হয়নি। আমরা প্রথম দাবি ছিল আমাদের স্থায়ীকরণ করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো অবিলম্বে সরকারি নির্দেশ অনুযায়ী বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। আজকালকার দিনে আমাদের অনেক বেতন অনেক কম, আমরা বেতন বৃদ্ধির দাবি রাখছি। চার নম্বর হলো ইউনিভার্সিটি যেসব বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছে আপনারা জানেন, সেই বিশৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনতে হবে। ইউনিভার্সিটি পরিবেশ সৃষ্টি ফিরিয়ে আনতে ব্যবস্থা করতে হবে। চার নম্বর হলো সব রকম যে কোনো নোটিশ আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিতে হবে। আর পাঁচ নম্বর হলো ইউনিভার্সিটির বিভিন্ন কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।